এই যে সামনে রমজান আসতেছে না, রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন, দোয়া কবুল করবে কে? ওই টাইমে দোয়া কবুল হয়। যার যা লাগে আল্লাহ, ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছি ডবল করে দাও, কবুল হয়ে যাবে। এই মেয়ে এই দোয়া করা লাগবে না? মনে রাখবেন, নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। নবীরা চেয়ে নিতেন, যুররিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন। আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি, জাপান যাব, আমেরিকা যাব, আল্লাহ ভিসাটা হয় না, আল্লাহ শেষ সাথে চান, কবুল করবে কে? তাহলে একটা টাইম পাইলাম, তাহাজ্জুদের টাইম, ঠিক কিনা? দুই নাম্বার কাবলাল ইফতার, ইফতারই সামনে রেখে দোয়া কবুল হয়, বিশ্বাস হয়? কি সামনে রেখে? সামনে ইফতারি, বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন, ছাতি ফেটে যায়, আল্লাহ দেখে, দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয়, এটাই সুযোগ কাজে লাগানোর, ঠিক কি না? মুমিন ঝুপ বোঝে খুব মারে, সময় মতো কাজ করে, ঠিক কি না? আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘটনা কি, খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে, এগুলো কি রো আবজা, পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান, খায় না, খায় না কেন? ওরা যে ক্ষুধার তো আল্লাহ আপনার ভয়ে, তাই কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহ তখন বলে, আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে? যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব। তাহলে তাহাজ্জুদের সময় ইফতারির আগে, বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আকামতের মাঝখানে দোয়া কবুল হয়, এটা অনেকে জানে না। ফরিদপুরের ভাইয়েরা মাশাআল্লাহ, যারা জানেন খুব ভালো, আর যারা জানেন না এখন থেকে আযান আকামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন, মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে। আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না? আহা, ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন, জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই, লিস্ট করেন। আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো, আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো, আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো, ব্যবসার জন্য বলবো। আজান হয়েছে জোহরের, জোহরের সুন্নত পরে বসে আছে, ইমাম সাহেব আসতে দেরি, এরকম হয় না? একামত হয় নাই, এই টাইমটা অনেকে নষ্ট করে, এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া, দোয়া করার সুবর্ণ সময়। এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে? খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা, আর দোয়া উলা ইরদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান একামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয়? এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তাসবি পড়ার পরে আপনি দোয়া করবেন, সালাতে দোয়া কবুল হয়। সালাতে দোয়া কবুলের তিন জায়গা, একটা হচ্ছে তাকবীরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না, আমরা তো একটা পড়ি, আল্লাহর হাবিব সুন্না এবং নফল নামাজে আরও পড়তেন সানা, ওই দোয়া কবুল হয়। দুই নম্বর জায়গা, সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দোয়া, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে, দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে, দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে, কিন্তু বিশ্বনবী বলে টাইলসের উপরে না, জায়নামাজে না, তোমার সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে। সেজদায় পড়ে দোয়া করে, সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা মিন আরবা, আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহ না আছে, আমার কোনো উম্মত যেন সালাম না ফিরায়, তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, চিল্লায় পড়েন আমিন, আমিন।